রাইজর মরম আর প্রার্থনার জড়িয়ে জুবিন সোনকালে হসপিটালের পর উভতি যাব পারি। আজি সন্ধিয়া কিছু সময় আগত প্রায় 6:10 জুবিন গার্গক আমার সকলরে মরমর জুবিন গার্গক মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার তত্ত্বাবধানত ডিব্রুগড়ের পর এয়ার এম্বুলেন্সে গুয়াহাটিলৈকে লই অহা হয়েছিল আর পরিয়ালর ইচ্ছা অনুসরি আয়ুষেন্দ্র হসপিটালত ভর্তি করাইছে। এই মুহূর্তত আপনার জানাব পাই সুখী হয়েছো যে জুবিনের স্বাস্থ্যর অবস্থা যদিও চিন্তার কারণ আছে কিন্তু ভয়ের কারণ নাই। হিজ কন্ডিশন হেলথ কন্ডিশন ইজ স্টেবল নাও। লাহে লাহে আমি আশা করছো অকনমান জিরণি ললে স্বাস্থ্যর আরো উন্নতি ঘটিব। এই মুহূর্তে তেখেতর রক্তচাপ স্বাভাবিকতকৈ অল্প বেশি পাইছে চিকিৎসকে, হার্টবিট অকনমান স্বাভাবিকতকৈ বেশি পোৱা গৈছে। হয়তো আজি রাতিপুৱাৰ পৰাই যিটো অবস্থাত অকনমান ড্রাউজি দেখা গৈছিল এই মুহূর্তটো তেনেকুৱা হৈ আছে, অকনমান তেখেতক অলপ ড্রাউজি দেখা গৈছে। আদারওয়াইজ কন্ডিশন স্টেবল। আমি আশা করছো অহাকালি রাতিপুৱালৈকে কন্ডিশন আকৌ বেশি ভালৰ ফালে আহিব। চিকিৎসকে প্রাথমিক পরীক্ষা করার পিছতে আমি এটা সিদ্ধান্ত লৈ আহিছো যে আইসিউত রখার প্রয়োজন নাই আর সেয়ে এটি বিশেষভাবে বাবে সাজু করে তোলা কোঠা এটি রখা হয়েছে। হসপিটালের সাধারণ কোঠা এটি আছে। চিকিৎসকে কিছু পরীক্ষা নিরীক্ষা করব, তেজর পরীক্ষা নিরীক্ষাব অলরেডি আরম্ভ করা হয়েছে, কিছু ইতিমধ্যে ডিব্রুগড়ত করেছিল, কিছু আমি আরম্ভ করছো। অহাকালিলৈ রাতিপুৱা তেখেতর এখন সিটি স্ক্যান আর এখন MRI আমি প্ল্যান করছো করার ব্যবস্থা করিম। তারপরে একটা EEG টেস্ট করা হব অহাকালি। আজি ইতিমধ্যে এই মুহূর্তে ইকো এটা করে থাকা হয়েছে, ECG নর্মেল আছে। আমার হসপিটালের নিউরোলজিস্ট দীপজ্যোতি পায়েং, নিউরোসার্জন সিমরঞ্জিৎ সিং মূলত এই চিকিৎসক দুজনের অধীনত এডমিট করা হয়েছে, যদিও হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মৃদুল মহন্ত, ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞ ডাক্তর বন্দনা সিনহা আর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তর পার্থপ্রতিম কলিতার দ্বারা গঠিত এটা চিকিৎসকর দলে পর্যবেক্ষণ থাকি রাখব। সমূহীয়াকে সিদ্ধান্তরে চিকিৎসা প্রদান করিব। এই মুহূর্তত চিকিৎসকর মতে কোনো বাহিরর রাজ্যর বাহিরর বা অইন চিকিৎসকর সহায় লওয়ার প্রয়োজন নাই, কিন্তু যদি কিবা প্রয়োজন হয় তেতিয়াহলে আমি তৎমুহূর্তত এই সেবা গ্রহণ করবর কারণে বা তেনেকুৱা ধরনের চিকিৎসক আনিবর কারণে আমি সাজু আছো। হসপিটাল আয়ুষেন্দ্র হসপিটালের কর্তৃপক্ষের তরফের আমার চিকিৎসকসকলের দলটিক কোৱা হৈছে যে প্রয়োজন সাপেক্ষে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকর সহায় লব বা প্রয়োজন সাপেক্ষে গুৱাহাটীর অইন ব্যক্তিগত খণ্ডত থকা জ্যেষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞর সহায় লওয়া হব। কিন্তু এই মুহূর্তে সেই প্রয়োজনটা আহি পড়া নাই। আমি আশা করো রাইজর মরম আর প্রার্থনার জড়িয়ে জুবিন সোনকালে হসপিটালের পর উভতি যাব পারি। জিরণির প্রয়োজনের কথাটো আহিব, অবভিয়াসলি আহিব, কিন্তু এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন আছে। তারপর চিকিৎসকে ধরক কালিলৈ বা পরহি বাকি যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পিছত জিরণি বা যি পরামর্শ দিব লাগে আমি সময়ে সময়ে আপনার আগত প্রকাশ করিম। কিন্তু এই মুহূর্তে জুবিন গার্গক যেহেতু যাকালি আপনার জানে যাকালি ডিব্রুগড়ের এখন হোটেলত বাথরুমত ভরি পিছল খাই পড়ার ফলত তেখেতর মূরত চিলাই পড়ছে কেটামান আর মূরত পোৱা এই আঘাতর বাবে হয়তো আজি রাতেপা একটা সিজার হয়েছিল। সিজার এটাক মিন্স মৃগি রোগীবিলাকর যে একটা হেই করে এটাকটো আহিলে যে ধরনের আচরণ করে ঠিক তেন ধরনের অসুবিধা অলপমান দেখা গৈছিল। ততাতিয়াকৈ তেখেতক ডিব্রুগড়ের এখন ব্যক্তিগত খণ্ডর হসপিটালের আইসিউত ভর্তি করা হয়েছিল। যাবতীয় চিকিৎসা ইতিমধ্যে আগবাইছে। আমি এতিয়া চিকিৎসকে আমার এতিয়া জানিব চেষ্টা করেছে যে কালি পিছল খাই পড়ছিল নে কিবা কারণত মূর ঘুরাইছিল আর আজি রাতেপার এপিসোড যেটু হয়েছিল সেইটোর কারণটো কি, তার কারণে আমি অহাকালিলৈকে MRI আর EEG প্ল্যান করা হয়েছে। আজির যখন ডিব্রুগড়ত সিটি স্ক্যান করা হয়েছিল অলরেডি আপনার সংবাদ মাধ্যমক তার চিকিৎসকে জানাইছে সেইখন নর্মেল বলে, আমার চিকিৎসকে কৈছে সেইখন চাই কোনো ভয়ের কারণ নাই। কিন্তু আজি রাতে পর্যবেক্ষণত থাকার পিছত অহাকালিলৈকে আকৌ এখন সিটি স্ক্যানের কথা চিকিৎসকে করব বিচার অহাকালি।